গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। রোমনপাল ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একটা নতুন ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমার দুই দিন থেকে ব্লগ দেওয়া হচ্ছে না। আসলে শরীরটা এতটা খারাপ লাগছে যে কোনো ব্লগ বানাই নেই দুই দিন থেকে। আর এই ব্লগটা বলতে পারো আজকে দুই তিন দিন হয়ে গেছে ব্লগটা বানিয়েছিলাম, কিন্তু এডিট করতে আর দিতে পারিনি। তো যেহেতু আমার দুইটা চ্যানেল, তো সেই জায়গাতে আপলোড করার পর আমি আবারও এই চ্যানেলও আপলোড করছি, কারণ কেননা ব্লগ বানাতে পারছি না আর এতদিন থেকে ব্লগ দিচ্ছি না, তাতে চ্যানেলটাও রিস্টে ডাউন হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম না একটা ভিডিও না তো দুইটাতে শেয়ার করি। তো যাই হোক, সকালবেলা দেখতে পেয়েছো বেলপাতা পারলাম। আসলে কি হয়েছে, হাতের কাছে বেলপাতা দেখলেই পুজো দিতে ইচ্ছা করে। আর আসলে হয়ে গেছে কি, কদিন থেকে ভাবছিলাম যে শ্রাবণ মাসে একটা সোমবারে গিয়ে শিবের মাথায় জল ঢালবো, কিন্তু আর হয়ে উঠছিলো না এতদিন থেকে, পারছিলাম না। হয়তো কোনো না কোনো একটা অসুবিধা হয়ে যাচ্ছে, কোনো একটা অসুবিধা পড়ে যাচ্ছে, কেউ আসছে। তো যাই হোক, আজকে ভাবলাম না এই সোমবারে, মানে আমি ব্লগটা শেয়ার করছি সোমবারে, তো সোমবারে সকালবেলা মানে বেলপাতা পাড়লাম। তো ভাবলাম যে জলটা ঢালবো আজকে, কারণ কেননা সববার বলি যে দিব দেবো, কিন্তু কোনো একটা কিছুতে বাধা এসে চলে মানে আসে। তো তার জন্য ভাবলাম না আজকে দিয়ে দেবো জলটা। তো কালকে রাত্রে হঠাৎ করে ভাবলাম না কালকে একটা মানে দিনটা ঠিক আছে, কালকে জলটা ঢালবো না, তো আবারও নেক্সট সোমবারের কথা ভাববো, তারপর আবারও কিছু একটা অসুবিধা চলে আসবে। তো যাই হোক, বেলপাতা পেরে নিলাম আর এদিকে দেখতে পারছো তুলসী পরিক্রমা করছি। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি 5:30 সময়। তো ঘুম থেকে উঠে বাসি কাজ কর্ম কমপ্লিট করে স্নান টান করে আগে পুজোটা দিয়েছি, পুজো দিয়ে তারপরে ছাদে গিয়ে বেলপাতা পাড়লাম, কাপড়গুলো মেলে দিলাম আর গাছেও জল দিয়ে দিলাম। না তো পরে দিকে না গাছে জল দিতে ভুলেও যায় আর ছাদে যেতে ইচ্ছা করে না, এতটা রোদ্রে উঠে যায় না আর গাছে যেতে মানে ছাদে যেতে ইচ্ছা করে না। তো তার জন্য জলও দিয়ে আসলাম আর তুলসী পরিক্রমা করে আসলাম। এখন এসে বেলপাতা দুব্বা এসব কিছু ধুয়ে নিচ্ছি। আর হাতের কাছে না বেলপাতা দেখলে সত্যি মন যায় যে প্রত্যেকটা দিন কিছু না কিছু একটা পুজো করি। আর বেলও একটা ছোটো একটা বেল পেয়েছি, কারণ এখন তো বেল ধরেছে জাস্ট, এখনও বড় হয়নি। তো তাও একটা ছোটো মোটো সামনের একদম হাতের কাছে পেয়েছি বলে ভাবলাম যা দিয়ে দিই। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, তো চলো মন্দির থেকে গিয়ে আসি। তো বন্ধুরা, মন্দিরে এই দেখো চলে আসছি, কিন্তু মন্দিরের ভিতরে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার বড় জল ঢাললো আমার সাথে। তো তার জন্য দুজনে জল ঢালতে গিয়ে আর ভিডিওটা করা হলো না। তো যাই হোক, এই মন্দিরে এসেছিলাম জল ঢেলে, এখন বাড়ি চলে যাচ্ছি। তো বাড়িতে এসে আগেই মানে রান্না বসিয়ে দিলাম, যেহেতু বর যাবে অফিসে না তো দেরি হয়ে যাচ্ছে। আর সকালবেলা আগেই বলেছিলাম যে জলদি যাবো অফিস যাওয়ার আগে, না তো বাবুকে নিয়ে আমি একা যেতে পারবো না। তো তার জন্য অফিস যাওয়ার আগেই আমরা চলে গেলাম। আর ভাবলাম যখন দুজন যাচ্ছি সাথে একসাথে, তবে দুইজনে মিলে জলটা ঢালি। তো তার জন্য জল ঢাললাম, এখানে সেখানে অঞ্জলি নিয়ে আর উপবাসটা ভেঙে তারপরে আসলাম। তো যাই হোক, এখন ঘরে এসে আগে ডাল ভাতটা করেছি আর এখন বেগুন ভাজা করছি। তো সকালবেলা বরকে দিয়ে দেবো ডাল বেগুন ভাজা আর একটা পাঁপড় ভেজে নেবো, বা সকালবেলাও খেয়ে দিয়ে চলে গেলে তারপরে আমি দুপুরবেলা আস্তে আস্তে ধীরে রান্না করতে পারবো। তো সকালবেলা না আজকে 5:30 সময় ঘুম থেকে উঠেছি না, সত্যি একটা ফ্রেশ লাগছে, মানে একটা না আলসে একটা ভাব থাকে যখন দেরি করে ঘুম থেকে উঠি না, সত্যি মানে ভাবতে গেলে কিন্তু সত্যি কথা যে আগের দিনে মানুষ যে জলদি ঘুম থেকে উঠতো, সত্যি ওদের শরীরটা কিন্তু তার জন্য ভালো থাকতো। আমরা অল্প দেরি করে উঠি তার জন্যই আমাদের এরকম। তো সকালে 5:30 সময় ঘুম থেকে ওঠার পরে না একটা এনার্জি পাওয়া গেল, সকালবেলা একদম ঝটপট কাজ করেছি আর আজকে বলতে পারো 12টার ভিতরে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এদিকে চলে আসলাম এখন বিছনাটা ঠিকঠাক করতে। সকালবেলা তো আর এগুলো হয়নি, কারণ সকালবেলা আগে পুজোর কাজটা করে নিলাম, গিয়ে আগে জল মানে জলটা ঢেলে আসলাম, তো তার জন্য আর হয়ে ওঠেনি। তো আজ এখন মানে আস্তে ধীরে কাজগুলো করলেও আমার এত টেনশন নেই, কারণ যেটা একটা মানে আমি না এমন হয়েছে যে কিছু একটা যদি ভেবে নেই এই জিনিসটা করব, আর এই জিনিসটা যদি মানে করতে যত সময় পারি না, কোনো একটা জন্য যে কোনো জিনিস পুজো হোক বা কোনো কিছু অকেশনই হোক, কিছু একটা যদি ভাবি যে এই জিনিসটা করব, যে জিনিসটা সম্পূর্ণভাবে ভালোভাবে না হয় না, তত সময় আমার মনের মধ্যে একটা কেন মানে একটু অশান্তি মানে থাকে। তো যাই হোক, আজকে পুজোটা দিয়ে মনটা পুরো রিল্যাক্স লাগছে, মানে অনেক দিন থেকে ভাবছিলাম যে পুজোটা দেবো আর শ্রাবণ মাসে জলটা ঢালবো। তো যাই হোক, জলটা ঢেলে খুবই
খুবই আরাম লাগলো, আর সত্যি মনটা মানে মন থেকে এখন নিশ্চিন্ত আমি, মানে আমি পুজোটা দিয়েছি বলে। তো যাই হোক, এদিকে চা নিয়ে বসেছি, সকালবেলা বরকে খাওয়া দাওয়া দিলাম, দিয়ে আমি এখন চা খাচ্ছি। আর বাবুকে আমি আসার সঙ্গে সঙ্গে দুধটা খাওয়ালাম, কারণ অন্নের সময় হয়ে গেছিলো, ও উপোস ছিল। তো আমার ছেলেও কিন্তু আজকে অঞ্জলি নিয়েছে। তো যাই হোক, এদিকে দেখতে পারছো বেগুন ভাজা হয়ে গেছে, বাকিটুকু মানে অল্প অল্প করে ভাজছিলাম, তো বাকিগুলো হয়ে গেছে, পাঁপড়ও ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, রান্নাবান্না আর দুপুরবেলা একসাথে পরে করবো, এখন শুধু সকালবেলা রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, সকালবেলা আজকে সবাই এটে দিয়ে খেয়ে নেব। আর এখন বাবুকে আগে খাওয়াবো, তারপরে আমি খাবো। তো এই ঘরে এসে মানে আমার ডানলপের যে উপরে ছিল তুষকটা, সেই তুষকটা উঠানো হয়ে গেছে। তো ভাবলাম অল্প রোদে এক মেলে দিই, তারপরে এটাকে মানে ঢুকিয়ে রেখে দেবো, হয়তো বক্সে রেখে দেবো, না তো কোনো খাটে একটা পেতে নেব। তো তার জন্য অল্প রোদে দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছো বর চলে যাচ্ছে অফিসে। অফিসে চলে গেলাম, এখন আমি বলতে পারো সারাদিন নিশ্চিন্ত মনে অল্প অল্প করে কাজ করতে পারবো। আর আজকে সারাদিন সকালবেলায় তো সব কিছু কাজ বেশিরভাগটা হয়ে গেছে, এখন আর বেশি কিছু নেই, এখন শুধু ঘর একটু অল্প গুজগাজ করবো, বাবুকে স্নান করাবো, খাওয়াবো আর রান্না করবো, ব্যাস। আজকে আর মানে বলতে পারো সারাদিনের ডিউটির মধ্যে এগুলো রয়ে গেছে। তো অল্প ঠিকঠাক করে নিচ্ছি, ঘরটা অল্প গুজগাজ করে নিচ্ছি। আর বাড়িতে ছেলে মানুষ থাকে না, যতই বার গুজগাছ করো কিন্তু গুজগাছটা থাকে না। তো সবসময় আমি দেখি যে বাচ্চাকে হয়তো বোঝানো যায় কিন্তু বরকে বোঝানো যায় না, বারবার আমি ঠিকঠাক করে রাখি, ওর বারবারই নষ্ট করে। তার জন্য ভাবলাম ও অফিসে চলে যাক, তারপরে ঠিকঠাক করব। তো যাই হোক, সব কিছু মোছামুছি করে নিচ্ছি আসবাবপত্রগুলো। আর সকালবেলা প্রত্যেক দিনেরই রুটিন তোমরা জানো, যে এখন মানে প্রত্যেক দিনই সকালবেলা মুছি। আর এখন তো বলতে পারো আরও জিনিস অল্প হয়ে গেছে, সেগুলো মোছামুছি করে রাখতে হবে। আর একটা জিনিস নতুন করার পর সেটা যদি নোংরা হয়ে যায় তাহলে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে মোছামুছি করে নিচ্ছি। এখন চলে আসলাম সবজি কাটতে। সকালবেলা ভাবলাম তবে সকালে তো খাওয়া হয়ে গেল, আর এখন দুপুরবেলার জন্য বাঁধাকপির শাক কাটছি, আর দেখা যাক কী একটা রান্না করব, কিছু একটা তরকারি করব, বাস। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আজকের মতন টাটা, বাই বাই।